তাহলে এখন থাকছে শুটিং সেটে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন অভিনেত্রী নোরা ফাতিহি। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বর্তমান সময়ে বলিউডের আইটেম তারকা বলতে সকলের কাছে একজনই জনপ্রিয়, আর তিনি হচ্ছেন নোরা ফাতিহি। কেননা এই নৃত্যশিল্পী তার অল্পদিনের ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় আইটেম গান উপহার দিয়েছেন তিনি তার ভক্তদেরকে, যার ফলে অতি অল্প সময়ে বলিউডে বেশ ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন নোরা। এছাড়া আপনারা সকলেই জানেন বর্তমানে নোরা আইটেম গানের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করে থাকছেন, যার ফলে দর্শকদের কাছ থেকে একটু বেশি প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন তিনি। এদিকে দিলবার দিলবার গানে ডান্স করার মাধ্যমে দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। মূলত এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এরপর একের পর এক জনপ্রিয় আইটেম গান দর্শকদেরকে উপহার দিয়ে গেছেন। সম্প্রতি সেই ধারাবাহিকতায় তিনি খুশু খুশু শিরোনামের আরো একটি আইটেম গানে ডান্স করেছেন। মূলত এটি হচ্ছে সত্যমেব জয়দেব টু সিনেমার গান। অন দ্য আদার হ্যান্ড, এই গানটি প্রকাশ্যে আসার পর দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রশংসা কুড়িয়ে নিয়েছেন নোরা তার নাচের কারণে। তবে এই গানটির জন্য নোরাকে বেশ পরিশ্রম করতে হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এই গানের শুটিং প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এই গানের শুটিংয়ে আমাকে খোলামেলা সাজে নাচতে হয়েছে, এছাড়া এই গানটির জন্য বিশেষ একটি পোশাকও পরতে হয়েছে আমাকে। মূলত সেই পোশাককে কেন্দ্র করে এই অভিনেত্রী বলেন, এই বিশেষ পোশাকে একটি ওড়না আটকানো ছিল পিঠের সঙ্গে এবং তার অন্য প্রান্ত ছিল গলার হারের সঙ্গে। এছাড়া ওড়নার সঙ্গে পাথর লাগানোর ফলে ওড়নার ওজনও বেশি ছিল, যার ফলে ডান্স করার সময় সেই ওড়নাটা নোরার গলার সঙ্গে ফাঁস খায়, আর এর ফলে বিপাকে পড়ে যান অভিনেত্রী নোরা ফাতিহি। মূলত এ কথাগুলোর পাশাপাশি নোরা আরো বলেন, মনে হচ্ছিল আমার গলায় কেউ জানি দড়ি দিয়ে টানছে। এছাড়া ডান্সের সময় হুট করে চোট খায়, কখনো কখনো হাঁটুতে ব্যথা পায়, এছাড়া মাঝে মাঝে পায়ের পাতায় খোঁচা খায়। তবে এই সকল বিষয়গুলো খুবই সাধারণ, যার ফলে তেমন একটা বিপদ এটাকে বলা যায় না। তবে সম্প্রতি আমার সঙ্গে যে বিষয়টি ঘটেছে এটি আসলে আমার জীবনের প্রথম ঘটনা, এর আগে এইরকম বিপদ আমার জীবনে আসেনি। এছাড়া আমি বলতে পারি এটি আমার জীবনের নতুন একটি অভিজ্ঞতা, কেননা এইভাবে ওড়নার সাহায্যে আমার গলায় কোনোদিন ফাঁস লাগেনি। তবে যাই হোক, অল্পের জন্য আমি বেঁচে গেছি, এটাই আমার কাছে অনেক কিছু। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার গানের শুটিং এ ফাঁস লাগার হাত থেকে বেঁচে গেলেন অভিনেত্রী নোরা ফাতিহি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।